Assalamualaikum and hello everyone. Today's vlog is very interesting because today I এবং আমার family সবাই আমরা একসাথে একটা দারুণ সুন্দর রিসর্টে যাচ্ছি এবং সেই সুন্দর রিসর্টের নাম হচ্ছে করতে করতে গাজীপুর মাওনায় অবস্থিত ড্রিম স্কয়ার রিসর্টে আমরা চলে আসলাম মা একটু তাকাও আমাদেরকে একটু ভিডিও করে তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমে রুমে যে ফ্রেশ টেস্ট হয়ে তারপরে আমরা কি করব ব্রেকফাস্ট এটা রুম ওয়াও সে এখান থেকে ব্রেকফাস্ট আর এখানে একটা ব্যালকনি আছে লকড ওকে ওয়াও ভিউটা দারুন মানে রিসর্ট গুলাতে আসলে এই একটা শান্তি যেখানে ভিউ পাওয়া যায় সুন্দর সুন্দর নরমালি আমাদের বাসা বাড়িতে কি হয় জানলা খুললে দেখে আরেক বাসা আরেক বিল্ডিং আরেক জনের কিচেন ওয়াশরুম আমরা এগুলা দেখি আমাদের ভিউজ এগুলা আর এখানে আসলে একটাই শান্তি যা কি সুন্দর মনোরম দৃশ্য এটা হচ্ছে ওয়াশরুম তো আপনাদেরকে বলে রাখি যে আমি যে এই প্যাকেজটাতে আসছি আমার ফ্যামিলিকে নিয়ে তো এটা হচ্ছে ডেলং স্টে প্যাকেজ ডেলং স্টে প্যাকেজ আর এই প্যাকেজে একটা ডিসকাউন্ট চলছে সেটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পার পারসন আপনার 3200 টাকা আর এখন ডিসকাউন্টে পার পারসন 2700 টাকা চলছে তো অনেক বড় একটা ছাড় 500 টাকা ছাড় তো অবশ্যই মিনিমাম গ্রুপ মেম্বার্স আপনাদের থাকতে হবে 15 জন হতে হবে গ্রুপে আর এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন একটা রুম তারপরে আপনারা পাবেন ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড দেন বোটিং সুইমিং পুল আর আরও অনেক কিছু এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা দেখে নিন চেক করে নিন আমরা ঠিক 10টার মধ্যে এখানে ব্রেকফাস্ট করতে চলে আসি আর এই জায়গাটা যে কি সুন্দর ছিল বলে বোঝানো যাবে না একদম ছবির মতো সুন্দর একটা জায়গা সো ব্রেকফাস্টে প্রথমে আমাদেরকে একটা পাইনঅ্যাপল জুস দেওয়া হয় তারপর আরও ছিল ব্রেড বাটার জ্যাম আর নুডলস চাউমিন তারপর পরোটা ছিল খুব মজাদার একটা আলু ভাজি ছিল বুটের ডাল ছিল ডিম ভাজি ছিল সুজির হালুয়া ছিল এরকম অনেক কিছু ছিল আর তার সাথে চা কফি মিনারেল ওয়াটার তো ছিলই আমার মা যেহেতু বলতেছে খুবই টেস্ট তার মানে আসলেও টেস্ট কারণ আমার আম্মু এমন একজন মানুষ যে সাধারণত বাইরে খায় না সহজে কিছু পছন্দ করে না কোনো কিছু খেতে চায় না বাইরের খাবার তো একদমই বাইরের খাবার তো অলওয়েজ শি সেজ বিগ নো কিন্তু যেহেতু এটা ভালো বলতেছে তার মানে আসলেও ভালো এই ভাইয়া খুব সুন্দর করে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করেছে
এন্ড ভাইয়াটাকে দেখে আমার কেন যেন এত মায়া মায়া লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর করে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। ভাইয়া আপনার নামটা? থ্যাংক ইউ, আমার নাম কামরুল হোসেন। কামরুল ভাইয়া, তো আপনারা আসলে কামরুল ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, ঠিক আছে? আর এই ভাইয়ার সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে এখানে ডে লং স্টে প্যাকেজের পাশাপাশি মৌসুম প্যাকেজও আছে, উইচ ইজ ফর টু পার্সনস অ্যান্ড ইট স্টার্টস ফ্রম 10,000 টাকা। আর আমি তো ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়েই রেখেছি, আপনারা প্যাকেজগুলো সম্পর্কে ওখান থেকেই জেনে নিতে পারবেন। আসলে সুন্দর বললেও কম হবে, এই জায়গাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমার কাছে মনে হয়েছিল যে যে কোনো মানুষেরই মন খারাপ থাকলে মন একদম ভালো হয়ে যাবে নিমিষেই। আর চারিদিকে এত সবুজ আর সবুজ, মানে সত্যি দেখতে অসাধারণ লাগছিল। আমরা অনেক কিছু করলাম, অনেক ঘুরলাম, দোলনাও চড়লাম, খুব মজা লাগছিল। আসলে সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না। টু বি ভেরি অনেস্ট, এখানে আসলে ডে লং স্টে করে পোষাবে না, কারণ এখানে যদি আপনার সত্যি মানে আপনি পুরাপুরি এনজয় করতে চান তাহলে আপনাকে 3-4 দিন এখানে স্টে করতে হবে। মানে আপনার নাইট স্টে প্যাকেজগুলো পারফেক্ট এখানে, মানে আমার কাছে এরকম মনে হচ্ছে যে কারণ আমরা যদি ইভিনিংয়ে চলে যাবো আমার কাছে মনে হচ্ছে সময়টা খুবই অল্প। সো যাই হোক, এরপরের বার আসলে আমি এখানে 4-5 দিন থাকবো। আমি তো আব্বুর পিছনে চলে গেলাম, হ্যাঁ এখন যাচ্ছি সুইমিং পুলে সুইম করতে, যদিও আমি সুইম করতে পারি না, তারপরও বাকিরা করবে, আমি খালি তাকায় তাকায় দেখবো এই আর কি। মামা তুমি বেশি দূরে যাইও না। আমার আব্বু বডি বিল্ডার, সুইমিং টুইমিং করে তারপরে আপনারা এখানে এই যে ম্যাম সাহেবের মতন আরাম করে বিশ্রাম নিতে পারবেন। এখানে একটা জিমও আছে, জিমটা মর্নিং 6 AM টু 9 AM পর্যন্ত, আমরা এই সুন্দর জিমে আর জিম করতে পারছি না। এই যে আমার বোন তালচোর, আমার বোন তাল টোকাইতেছে, আসলে মেইন দোষী হচ্ছে আমার হাজবেন্ড, ওর হাতে তালগুলা ধরাই দিয়া ওকে ফাঁসাই দিল। সো এখন আমরা আসছি লাঞ্চ করতে, এখন দুপুর 2টা বাজে, তো লাঞ্চটা এদিকে হবে। এখানে আলু ভর্তা আছে, বেগুন ভর্তা, দেন উই হ্যাভ কালিজিরা ভর্তা, মিক্সড স্যালাড, তারপরে আছে প্লেন পোলাও, আমিও পোলাও খাবো, ভাত, প্লেন রাইস, লাল শাক ভাজি, রুই মাছ ভাজা। লেটস সি হোয়াট এলস উই হ্যাভ হিয়ার। ওকে, সো এখানে আছে আমাদের চিকেন রোস্ট, এটা কি মাটন না? এটা হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল, আর এটা হচ্ছে থিক ডাল। আচ্ছা, এগুলো হচ্ছে কি ডেজার্ট আইটেম? ডেজার্ট।
So we can have bread butter pudding, and then we have fruits jelly. এখানে খাবারের মান খুবই ভালো, খুবই ভালো, এক কথায় অসাধারণ। আমরা এখন পুরো রিসর্টটা একটা রাউন্ড দিয়ে ঘুরে দেখবো। আচ্ছা, প্রেয়ার রুম না এখানে? অনেক পুকুর না? টোটাল 18টা পুকুর, মাছও দেখলাম অনেক পুকুরে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক কিছু চাষ টাসও করা হয় না? এই জন্যই ড্রিম স্কোয়ারের খাবার এত ভালো, কারণ এই যে এখানে একদম অর্গানিক সবকিছু, এই যে ওনারা নিজেরাই চাষ করেন সবকিছু এবং ওটা দিয়েই ওনারা গেস্টদেরকে খাওয়ান, তো এই জন্যই খাবারের স্বাদটা অন্যরকম মনে হয়েছে, একদম ফ্রেশ ফিল করেছি আমরা। আপনারা চাইলে এই ডেয়ারি ফার্ম থেকে একদম খাঁটি গরুর দুধ কিনে নিয়েও যেতে পারবেন। এখানে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে ফুটবল খেলার জন্য আলাদা মাঠ, তারপর ক্রিকেট খেলার জন্য আলাদা মাঠ, আর এছাড়াও বিভিন্ন ধরনের ইনডোর গেমসের অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে। আমরা এখানে থেমেছি, এখানে একটা মাড হাউস আছে, সেই মাড হাউসটা দেখতে প্রত্যেকটা মানুষ এত সাপোর্টিভ, মানে যেই ওনারা শুনেছেন যে আমি ব্লগ করব, মানে কোনো জিনিসে ওনারা না বলে নাই, মানে আমি এটা দেখতে চাই ঠিক আছে আপু দেখেন, আমি ওইটা দেখতে চাই আসেন আপু চলেন দেখেন, মানে কোনো কিছুতে না বলেনি, অ্যান্ড বিরক্তও হয়নি। বাহ, এই রুমগুলো তো দেখতে খুবই সুন্দর, দারুণ। এরকম ওয়াশরুম থাকলে মাটির ঘরে কেন, বেড়ার ঘরেও থাকা যাবে। প্রায় 300 বিঘার এই বিশাল রিসর্টটিতে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, যেমন একটি দারুণ 600 ক্যাপাসিটির এমপি থিয়েটার আছে, এছাড়াও এই রিসর্টে রয়েছে একটি দেখার মতো সুন্দর পায়োনিয়ার হল, যেটার ক্যাপাসিটি হচ্ছে 300 সিটস, আর এছাড়াও এখানে আরও অনেক ধরনের হল আছে, যেমন আইভরি হল ছিল যেটার ক্যাপাসিটি ছিল 20-30 সিটস, তারপরে ব্যাংকেট হল ছিল যেটার ক্যাপাসিটি ছিল প্রায় 60 সিটস, আর মুভি থিয়েটারও ছিল। এটা হচ্ছে আসল জায়গা, আমাদের মতন মানুষের জায়গা, একদম বসে বসে আরাম করে মুভি দেখবে। এখানে ক্যাপাসিটি কত? 50। আচ্ছা আচ্ছা, এখানে কি টিকিট কেটে ঢুকতে হয়? জি, পার পারসন 250 টাকা হলে এখানে, বাট আমরা 10 জন হলো। আচ্ছা আচ্ছা, এখন কি এটা মানে চলছে অ্যাক্টিভ এই থিয়েটার? অ্যাক্টিভ আছে। কেউ চাইলে আমরা তো 10-15 মিনিট টাইম দিলাম। ও আচ্ছা আচ্ছা, ওনারা কি সিলেক্ট করে দেয় যে কোন মুভি দেখবে? আমাদের মুভি লিস্ট আছে। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। এখানে এই রিসর্টের একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটার উপরে যদি আপনারা উঠেন একদম উপরে, তাহলে আপনারা মনে করেন পুরো রিসর্টের একটা ওভারঅল ভিউ দেখতে পারবেন। আই থিঙ্ক দ্য বেস্ট পার্ট অফ দিস রিসর্ট ইজ যে এখানে কোনো নয়েজ নাই, মানে একদম চুপচাপ সান্নাটা, আপনি হয়তো হালকা হালকা একটু পাখির শব্দ পাবেন কিছুক্ষণ পর পর, কোনো পাখি ডাকছে,
আর এখানে একদম লো ভলিউমে মিউজিক অন করে রাখা হয়েছে, একদম কন্টিনিউয়াস খুব সুন্দর সুন্দর মিউজিক ছেড়ে রাখা হয়েছে, এই মিউজিকগুলো বাজতে থাকে। তো এই এতটুকুই আপনি সাউন্ড পাবেন। আদারওয়াইজ আমরা ইউজুয়ালি যেরকম গাড়ি ঘোড়ার শব্দ, মানুষের হইচই চিল্লা ফাল্লার মধ্যে আমাদের দিন রাত পার করছি, এখানে আসলে আপনি এগুলোর কিছুই ফিল করতে পারবেন না, একদম ব্রেইন পুরা ঠান্ডা থাকবে। আমার কাছে মনে হয় আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার এরকম একটা পরিবেশ যদি পাইতাম রে ভাই, কত যে কন্টেন্ট আরও ভালো ভালো বানাইতে পারতাম। এনিওয়ে আপনারা যারাই আসবেন এরকম এখানে বসবেন, এই জায়গায় অবশ্যই বসবেন, আর এভাবে তাকায় থাকবেন, এই পুকুর দেখবেন, গাছপালা দেখবেন, প্রকৃতিকে পুরা মানে মানে কাছ থেকে দেখবেন, আর জাস্ট এনজয় করবেন, মানে দেখার মতো সুন্দর আসলে। আমার মন চাইতেছে বৃষ্টিটা ধরে সোজা একটা দৌড় দিই, দেখি দৌড় দিব, কিন্তু দৌড়টা যদি পচা আসে ওটা তাহলে আর দেখাবো না আপনাদেরকে। আমার ভাঙা যাবে না তো, ভাঙা যাবে না তো। ব্রিজের উপর থেকে না পুকুরের দুই পাশ দেখতে আরো বেশি সুন্দর লাগছে। বিকালে সবাই মিলে আমরা এখানে ছবি তুলবো, বুঝছেন? The swimming pool, দেখো না।